হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। এসএসসি জিডির বিগত বছরগুলোতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 61 আজ আমরা দেখে নেব, যা 25শে জানুয়ারি 2023-এর Shift 4-এ এসেছিল। এই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো, আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। ভারতের পরিকল্পনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? পরিকল্পনা কমিশনের প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালের 15ই মার্চ। এটি প্রতিষ্ঠা করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। পরিকল্পনা কমিশন ভারতে 5-ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো পরিচালনা করত। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। পরের প্রশ্ন, পিক দ্য অড ওয়ান আউট, হিন্ট মিলেট। এটার আর বাংলায় করা হয়নি, বলছে বিজোড়টি খুঁজে বের করতে হবে। হিন্ট দিয়েছে মিলেট বা দানাশস্য। অপশনগুলো দেখো, রাগি, জোয়ার, বাজরা, পোটাটো। এই চারটির মধ্যে রাগি, জোয়ার, বাজরা এই তিনটি মিলেট, কিন্তু পোটাটো একটি সবজি বা ভেজিটেবল, এটি মিলেট না। অপশন ডি হবে সঠিক। মিলেট হলো ছোট বীজযুক্ত ঘাসের একটি গোষ্ঠী যা সারা বিশ্বে খাদ্যশস্য হিসেবে বিবেচিত। এটি প্রাচীন শস্য হিসেবেও বিবেচনা করা হয়। প্রাচীন চীনে 4000 বছর আগে ব্যবহারের প্রমাণ রয়েছে। পরের প্রশ্ন, নিচের তরঙ্গগুলোর মধ্যে কোনটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ নয়? অপশন দেখো, গামা রশ্মি, ইনফ্রারেড রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি না ক্যাথোড রশ্মি। এদের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক নয়, ক্যাথোড রশ্মি। অপশন ডি, ক্যাথোড রশ্মি পুরোটাই ইলেকট্রন দিয়ে তৈরি। পরের প্রশ্ন, জনসাধারণের কোনটিকে মাথায় রেখে সরকার ভর্তুকি প্রদান করে? সরকার ভর্তুকি প্রদান করে যাতে জনসাধারণের উন্নতি হয়, তাহলে তাদের কল্যাণের কথা ভেবে সরকার ভর্তুকি প্রদান করে থাকে। পরের প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন মডেল অনুসরণ করা হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হ্যারড দোমান মডেল ফলো করা হয়েছিল, আর সেকেন্ড পরিকল্পনায় গ্রহণ করা হয়েছিল পিসি মহালানবিশ মডেল, এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ব্যবহার করেছিল গার্ডগিল যোজনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা আমরা নিয়েছিলাম তৎকালীন USSR থেকে বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের থেকে। পরের প্রশ্ন, 2022 সালের অক্টোবরে জম্মু কাশ্মীর ও লাদাখে নতুন বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? 2022 সালের অক্টোবরে জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি আলী মোহাম্মদ মাগরে, কিন্তু বর্তমানে পরিবর্তন হয়েছে। বর্তমানে জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি আছেন বিচারপতি এন কটিশ্বর সিং। তিনি 13ই ফেব্রুয়ারি 2023-এ নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, ঋগ্বেদের স্তোত্রগুলি কি নামে পরিচিত? আদ্য, সুক্ত, সূত্র, নৈয়ামি। ঋগ্বেদে 1028টি স্তোত্র রয়েছে, এদের প্রত্যেকটিকে বলা হয় সুক্ত। অপশন বি, ঋগ্বেদের স্তোত্রগুলো 10টা খণ্ডে লেখা রয়েছে, এই 10টা বইয়ের প্রত্যেকটিকে বলা হয় মান্ডালা। পরের প্রশ্ন, সেই স্থানটি চিহ্নিত করুন যেখান থেকে ভারতে গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। ভারতে গ্রীষ্মকালে যে ঘূর্ণিঝড় হয় তার উৎপত্তি হয় মূলত দুটি জায়গা থেকে, একটি বঙ্গোপসাগর এবং একটি ভারত মহাসাগর। অপশন বি। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কি 2022 সালের জুন মাসে উত্তরপ্রদেশের রামপুর থেকে সংসদ সদস্য হন? এটিও একটি উপনির্বাচনের প্রশ্ন। 2022 সালের জুনে উত্তরপ্রদেশের রামপুর থেকে এমপি হয়েছেন ঘনশ্যাম সিং লোধি। অপশন বি, তিনি একজন বিজেপি প্রার্থী। বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আছেন যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল বা গভর্নর রয়েছেন আনন্দিবেন প্যাটেল। পরের প্রশ্ন, যে সমস্ত গাছপালাগুলি শরীরের নকশা সাধারণত ভালোভাবে আলাদা করা যায় না তারা এই গ্রুপে পড়ে। এই গ্রুপের উদ্ভিদকে সাধারণত শৈবাল বা অ্যালগি বলা হয়। এই দলটি হলো, অপশনগুলো দেখো, জিমনোস্পার্ম, টেরিডোফাইটস, থ্যালোফাইটস, ব্রায়োফাইটস। শৈবাল বা অ্যালগি মূলত আসে থ্যালোফাইটসে। অপশন সি। পরের প্রশ্ন, নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি আসামে? আসামে কোন শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি হয়েছে? সাত্রিয়া, কথক, কুচিপুড়ি না উড়িষি? কি হবে এটি? অপশন এ, সাত্রিয়া। সাত্রিয়া নৃত্যের উৎপত্তি হয়েছিল 15 শতাব্দীতে। 15 শতাব্দীতে ভক্তি আন্দোলনের সময় মহাপুরুষ শঙ্করদেব এই নৃত্যের প্রচলন করেন, তিনি ছিলেন একজন বৈষ্ণব। পরের প্রশ্ন, খেলো ইন্ডিয়া ন্যাশনাল উইন্টার গেমস 2021-এর দ্বিতীয় সংস্করণ জম্মু কাশ্মীরের কোন জেলায় 26শে জানুয়ারি 2021-এ উদ্বোধন করা হয়েছিল? এখনো পর্যন্ত খেলো ইন্ডিয়া ন্যাশনাল উইন্টার গেমস 3 বার হয়েছে, 2020, 2021 এবং 2023। 2022 সালে কোভিডের জন্য খেলো ইন্ডিয়া ন্যাশনাল উইন্টার গেমস বাতিল হয়। এই 3টি বারই হয়েছে জম্মু কাশ্মীরের লে এবং গুলমার্গে। তাহলে অপশন বি, গুলমার্গ হবে সঠিক। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? এটা আগের সেটেও এসেছিল, কি হবে এর উত্তর? লাক্ষাদ্বীপ। অপশন সি, কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি লাক্ষাদ্বীপে,
এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সব থেকে কম সাক্ষরতার হার দাদরা ও নগর হাভেলি, এবং ভারতের রাজ্যগুলোর মধ্যে সব থেকে বেশি সাক্ষরতার হার কেরালাতে এবং সব থেকে কম বিহারে। পরের প্রশ্ন, মেদারাম জাঠারা উৎসব হলো কোয়া উপজাতির দ্বারা পালিত একটি কতদিনের উৎসব? কোয়া উপজাতি দেখতে পাওয়া যায় তেলেঙ্গানা রাজ্যে এবং এদের একটি উৎসব হলো মেদারাম জাঠারা, এটি হলো 4 দিনের একটি উৎসব। অপশন সি দেখে নাও, মেদারাম জাটারা হলো ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি 4 দিনের আদিবাসী উৎসব। কুম্ভ মেলার পরে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা। তেলেঙ্গানার দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোয়া উপজাতি এই উৎসবটি পালন করে। উৎসবটি দেবী সামাক্কা ও সরলাম্মাকে সম্মান করে। পরের প্রশ্ন, নিচের কোন সত্যাগ্রহের নেতৃত্বে ছিলেন ডক্টর B.R. আম্বেদকর? অপশনগুলো দেখো, খেদা সত্যাগ্রহ, কানপুর সত্যাগ্রহ, মাহাত সত্যাগ্রহ না ব্যক্তিগত সত্যাগ্রহ। B.R. আম্বেদকর নেতৃত্ব দিয়েছিলেন মাহাত সত্যাগ্রহে। অপশন সি, এটি হয়েছিল মার্চ 20, 1927। খেদা সত্যাগ্রহ হয়েছিল 1918 সালের মার্চ 12 থেকে জুন 5, এবং ব্যক্তিগত সত্যাগ্রহ এটি শুরু করেছিলেন মহাত্মা গান্ধী 1940 সালে। পরবর্তীকালে বিনোবা ভাবে এবং জওহরলাল নেহরু ব্যক্তিগত সত্যাগ্রহে যোগ দিয়েছিলেন। পরের প্রশ্ন, এর মধ্যে কোন শব্দটি সংশোধনের সময় প্রস্তাবনায় যুক্ত হয়েছিল? ধর্মনিরপেক্ষ, স্বাধীনতা, ধর্ম, নেশন স্টেট? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা একটিবার মাত্র সংশোধিত হয়েছে, সেটা 1976 সালে, এবং তা ছিল 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেখানে 3টি নতুন শব্দ যোগ হয়, সোশ্যালিস্ট, সিকিউলার অ্যান্ড ইন্টিগ্রিটি। তাহলে অপশনগুলোর মধ্যে সিকিউলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনায় যুক্ত হয়েছিল, অপশন এ। পরের প্রশ্ন, অভিনন্দন সরোজা জাতীয় পুরস্কার কার জন্মদিনে শুরু হয়েছিল? অভিনন্দন সরোজা জাতীয় পুরস্কার পদ্মভূষণ সরোজা বৈদ্যনাথনের জন্মদিনে শুরু হয়েছিল, অপশন ডি। তিনি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী ছিলেন। পরের প্রশ্ন, কে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস 2020 চালু করেছে? সামার অলিম্পিক্স 2020 এটা 2021 সালে হয়েছিল, কোভিডের জন্য 1 বছর পিছিয়ে। এটি হয়েছিল জাপানের রাজধানী টোকিওতে। এই গেমস চালু করেছিলেন জাপানের সম্রাট সম্রাট নারুহিত। এর সাথে আরেকটা প্রশ্ন আছে, গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস 2020 কলরন বা মশালটি কে জ্বালিয়েছিলেন? সেটি জ্বালিয়েছিলেন জাপানের টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা PMKVI হলো ড্যাশ এর প্রধান প্রকল্প? প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এটি মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ শুরু করেছে, অপশন বি। এই প্রকল্পটি চালু হয়েছিল জুলাই 16, 2015তে। পরের প্রশ্ন, ভারতে কি প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেন? লোকসভা স্পিকার, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী? ভারতে চিফ ইলেকশন কমিশনারকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি, অপশন সি। নির্বাচন কমিশন এটা ভারতীয় সংবিধানের আর্টিকেল 324 এ রয়েছে। বর্তমানে ভারতের প্রধান ইলেকশন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার আছেন রাজীব কুমার। ভারতের নির্বাচন কমিশন 3টি নির্বাচনকে পরিচালনা করে, একটা লোকসভা, একটা বিধানসভা এবং আরেকটি হলো রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন। বাকি যে পঞ্চায়েত ইলেকশন বা মিউনিসিপ্যালিটির ইলেকশন, এগুলো প্রতিটি রাজ্যের নির্বাচন কমিশন পরিচালনা করে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।